পৃথিবীতে এমন কোন সন্তান নাই মায়ের কষ্ট দেয় নাই রে ভাই। এই জন্য আমার বিশ্ব নবী হালিমা সাদি আমার নবীর দুধ মা। আমার নবীর দুধ মা হালিমায় সাদিয়া মারা গেছে বাবা মদিনায়। হালিমায় সাদিয়ার কবরটা দেখবেন মদিনায় বাবা। আমি বহুতবার হালিমায় সাদিয়ার কবরটা জিয়ারত করছি। আমার বিশ্ব নবী হালিমায় সাদিয়া রে বাবা নিজের কোলে বসাইতেন। এইভাবে নবীর চাদরটা খুলিয়া দিকে তাকাও, আমার নবীর কোলে এইভাবে বিছাইতেন, এইভাবে বিছাইয়া ভাই হালিমায় সাদিয়া রে কোলে বসাইতেন। বাজারে ছোট্ট ছোট্ট উতের গোস্ত গুলাকে নবী নিজে দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া আটার মতো খামির করতেন। ও বাবা দাঁত দিয়া পিষিয়া পিষিয়া রুটের মধ্যে এইভাবে ঢুকাইয়া বিশ্ব নবী ছোট প্যারাসিটামল ট্যাবলেটের মতো বানাইয়া, কারণ হালিমায় সাদিয়ার তখন দাঁত ছিল না বাবা একটাও, হালিমায় সাদিয়া চাবাইয়া খাইতে পারত না। আমার নবী খেজুর গুলো চাবাইতেন, আমার নবী রুটি গুলো চাবাইতেন, প্যারাসিটামলের বড়ির মতো করে হালিমায় সাদিয়ার গালে তুলে দিতে। হালিমায় সাদিয়া বাজান একবারে গুজা হয়ে গেছিল। হালিমায় সাদিয়া বসলে মনে হইতো তিনটা মাথা, এই আটো দুইটা উপরে যাইতো মাথাটা নিচের দিকে যাইতো, এত বৃদ্ধা হয়ে গেছিলেন হালিমায় সাদিয়া। আমার বিশ্ব নবী হালিমায় সাদিয়ার কপালে চুম্বন করে বলতেন, মা ও মা আপনি আমার দুধের দাবি না সারলে আমি কোনোদিন মাপ পাবো না মা। হালিমায় সাদিয়া বলতেন, বাজান রে আমি তো দুধের খাওয়ানোর বিনিময়ে পয়সা নিছি, তোমার দাদা আমারে পয়সা দিছে, তোমার মা আমারে পয়সা দিছে, যদিও আমি পয়সাগুলো ফেরত দিছি। যুবক এখন কানবে, এ মা এখন কান্না। হালিমায় সাদিয়া যখন আমার নবীর আড়াই বছর মাত্র 18 দিন বয়সে 17 দিন বয়সে হালিমায় সাদিয়া সে তাইবে আমার নবীর লয়ে যায় উটের পরে গাদার পরে সওয়ার হইয়া, ওই গাদাটা ছিল দুর্বল বাবা, আমার নবী গাদার উপরে বসার সাথে সাথে এত শক্তিশালী হয়ে গেছে। হালিমায় সাদিয়া যাদের সাথে মক্কায় আইছিল বাচ্চা নিতে তাদের আগে চলে গেছে তার গাদা। হ্যাঁ বল আল্লাহু আকবার। যেই হালিমায় সাদিয়া তাকে একদিনের পিছনে পড়ছে, হাইতে পারে নাই তার গাদা হালিমারে লইয়া, সেই গাদা আমার নবী উঠার সাথে সাথে তাকে সমস্ত কাফেলার মানুষকে পিছনে ফেলে সে একদিন আগে চলে গেছে। হালিমায় সাদিয়া বলেন, আমার বরকতপূর্ণ সন্তানের এত বরকত যে বাবা মোহাম্মদ তুমি আমার কোলে আসার সাথে সাথে আমার স্তনে দুধ ছিল না, আমার কোলে আর একটা তোমার ভাইয়ের দুধ ভাই আবদুল্লাহ ছিল, ও যতটুকু দুধ আমার হইতো আমার স্তনে ওই দুধে তোমার আবদুল্লাহ যথেষ্ট ছিল না, কিন্তু তুমি আমার কোলে আসার সাথে সাথে তোমার বরকতে আমার স্তন আল্লাহর দুধে ভরপুর করে দিয়েছে। আমার উট বেড়া ভক্তিতে কোনো দুধ ছিল না স্তনে, এ বাবা তুমি আমার বাড়িতে আসার সাথে সাথে সমস্ত উটে দুধ ভরে গেছে। আমার খেজুরের বাগানে এই হালিমায় সাদিয়ার খেজুরের বাগান তো আমি ইলিয়াস রহমান দেখেছি, যেই কুয়ার থেকে আমার নবী পানি উঠে খাওয়াইতেন হালিমারে 5 বছর বয়সে, আমার নবী কুয়ার পারে দাঁড়াইতেন বালতি কেবল ফেলতেন পানি এমনি কুলিয়ে এসে পড়তো। আপনাকে কষ্ট হইতেছে মনে হয়? আমার নবীর বরকতের কথা কই তোমার মুখ দিয়ে মাছির মতো আওয়াজ হয়। হালিমায় সাদিয়ার যেই কুয়ার ভিতর থেকে আমার নবী ছোট্ট বালতি ফেলে পানি তুলা উট বকরিরে খাওয়াইতেন, ওটা হালিমায় সাদিয়ার বাড়ি এলো পাহাড়ের উপরে, আর ওই কুয়া ঢলে একবারে খালের পাড়ে একটা নাল আছে নাল, আমি গুনাহগার বহুতবার গেছি হালিমায় সাদিয়ার বাড়ি। তায়েব শহর থেকে 120 কিলোমিটার দূর, তায়েব শহর হলো মক্কার থেকে 100 কিলো 105 কিলো, ওইখান থেকে আবার 105 কিলো, এত দূর লয়ে গেছে একটা মহিলা হালিমায় সাদিয়া আমার নবীর একটা গাদার উপরে করে, বলে বাবা আমার যাইতে 1 সপ্তাহ উপরে লাগছে, কিন্তু তোমার নিয়ে যেদিন আসতেছিলাম এদিন আমার 1 দিন লাগছে। আমার নবীর বরকত, আজকে আমার সেই বরকতপূর্ণ নবীরে নাস্তিক গুলো গালি দেয় আছে না নাই? আস্তে কথা কবি
প্যারালাইজ হয়ে মরবে। মগাগুলা গানে বসে ড্যান্স করো না, আর নবীর কথা শুনলে যে হেতা না মুরগির মতো জিমে আস। আমার নবীর বরকতে যেই রাস্তায় এক সপ্তাহ রাস্তায় একদিনে গেছে, আমার নবী বলেন মা এগুলো সবই আল্লাহ পাকের মেহরবানি মা। এখন কান্দা বাজান রে হালিমা এসা দিয়ে বলেন বাবা আপনার দুগ্ধ পান করাইছে আমি, পয়সা দিছি না আমি নেই নাই কলে কেন? ও বাজান আপনার কাছ থেকে পয়সা আমি কি নিব? আপনার দাদার কাছ থেকে পয়সা আমার কিসের দরকার? যেই টাকা আপনার দাদা আমার দিবে তার চাইতে 100 গুণ টাকা আমার আল্লাহ আমার বাসায় দিয়ে দিছে। এই টাইপের ভিতরে কোন মানুষের বেড়া বকরিতে দুধ আসিল না। আমার বাড়িতে প্রতিদিন দুধ নেওয়ার লাগে লাইন লাগতো। বাজান রে আমার আপনি এই বাড়িতে আসার কারণে, আপনি আমার বাড়িতে আসার কারণে আমার ভেড়া বকরির মধ্যে যেই দুধ আল্লাহ দিতেন এই দুধ যে খাইতো সে রোগ ভালো হয়ে যেত। এই জন্য আমার বাড়িতে প্রতিদিন লাইন লাগতো। এবার আমার দুধ চড়া দামে ব্যস্ত আলহামদুলিল্লাহ বলে বাবা আমি 1 বছরের ভিতরে আপনার 1 বছরের ভিতরে বড় লোক হয়ে গেলাম। তাই আপনার দুধ খাওয়া কয়টা পাইতে পাইতে তারপর আপনার দাদা আমারে টাকা দিছে, এখন দিনটা নরম করবেন দেখবো আমার নবীর প্রেম কার কারণ ধরে আছে। তারপর আপনার দাদা আপনার মা আমারে টাকা দিছে, টাকাগুলোর একটা থলিয়ার মধ্যে জমা করিয়া আপনার মার হাতে দিয়ে দিছি আমি। ভাবি যান আপনি তো আমার বই নাপুন বই না খুন, কারণ আমার মেয়ে সোমাইয়ার যেমনে মোহাম্মদের জন্য বিয়ে করা হারাম, আপনার গর্ভের মেয়ে থাকলেও মোহাম্মদের জন্য হারাম, দুধ মা দুধ বোন বিয়ে করা হারাম। অতএব মোহাম্মদ তখন আমারই সন্তান, মা দুধ পান করাইয়া সন্তানের মার কাছ থেকে টাকা নিতে পারে না, আর সব সন্তানের মতো আমার মোহাম্মদ না, আমি আপনার মায়ের কাছে টাকাগুলো ফেরত দিছি। বাজান রে আপনার কাছে একটা জিনিস আমি চাই, কয় কি? আমি কবরে যেয়ে কেমনে একা একা থাকবো? আপনি যদি কবরের অবস্থায় একটু আল্লাহর কাছ থেকে আমার ভালো করে দিতেন। আমার নবী বললেন মা আমি আপনার কবরের অবস্থা ভালো করারও কেউ না খারাপ করারও কেউ না, মা আমি একটা কাজ করে দিতে পারি গো মা, আপনি আমার দুধের দাবিটা ছাইরে দিন গো মা, আমি আপনার কবরের নিজে নামবো আমি আল্লাহর সাথে কথা বলবো। বাজারে তাই হয়ে গেল। হালিমায় সাদিয়া যখন ইন্তেকাল করলেন আমার নবী ছেলে হিসাবে, আমার নবী নিজে কবরে নামলেন, কবরে নাইমে আমার আল্লাহর কাছে দোয়া করলেন মালি কবরের শান্তি দেয়ার মালিক আমি না, আজাব দেয়ার মালিকও আমি না, কে 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 আল্লাহ তোমার বন্ধুর যদি একদিনের জন্য ভালোবাসা থাকো, আমার যেই মা আমার নিজের লাল রক্ত গুলে দুধে পরিণত করিয়া আমি মুহাম্মদ রে খাওয়াই আজকে নবী বানাইছো তুমি আল্লাহ, আমার মা মেনা যখন মারা যায় তখন আমি কিন্তু নবী ছিলাম না, আল্লাহ তুমি আমার মা হালিমায় সাদিয়ার দিছো, আল্লাহ আমার মায়ের খেদমত করার সুযোগ দিছ, তুমি আমার মা হালিমারে কষ্ট দিও না। বাজান রে আমার নবীর চোখের পানিতে বাবা দাড়ি মুবারক ভিজে যাচ্ছে,
দাড়ি বুঝিয়া বাবা টপ টপ করে বুক বাইসা যাচ্ছে নবী যদি একটা দুধ মার জন্য এত কাঁদতে পারে তুমি কেন তোমার মা কি তোমার কাছে এত বড় সস্তা হয়ে গেল ভাই তুমি এখন বিনাইয়া বিনাইয়া কাঁদুয়ার বলো মালিক আল্লাহ আমি আমার মারে কত কষ্ট দিছি গো এই শীতের রাত্রে আমার মা আমারে কি দিছে আমি আমার মায়েরে কি দেই বাবা জানাই শীতের রাত্রে তোমার বাবা বারবার উঠিয়া বলতো দেখো তো আব্দুল্লার মা আব্দুল্লাহ প্রসাব করে দিছে কিনা মা জাগিয়া জাগিয়া বাবা বারবার তোমার পায়খানা প্রসাবের খাতা পরিবর্তন করে দিছে আরে ভাই একটা দুইটা পাঁচটা দশটা পাত্রাবার পরে আর মার কাছে স্টকে কোনো কাপড় সুবর নাই পরে তোমার মা তার নিজের কাপড়ের একটা আসল খুলিয়া তোমার পিঠে বিছায় দিছে আসলের এক পাশ ভিজায় ফেলছো রাত বাজে তখন আর আইটা তখন মা চিন্তা করলো আর এক পাশ আছে সেটাও ভিজায় দিলাম পুরা কাপড়টা ভিজায় দিলাম মা শুধু ছায়া পরে আর একটা বেলাফ গায়ে দিয়ে তোমার সারা রাত বুকের মধ্যে লইয়া বইয়া রয়েছে